ইষ্টবৃত্তিকে একটা লেখা দিয়ে যাচ্ছি, সবাই পড়বে। ইষ্টবৃত্তি করি আমরা যাতে আমরা নিজেদের অহংকার ত্যাগ করতে পারি। রাবণ সাধক ছিল তো না? রাবণ সাধক ছিল না? ছিল তো, কিন্তু সে কিন্তু তার অহংকারে রামকে চিনতে পারেনি। আমরা ইষ্টবৃত্তির সময় কি বলি? জীব জগৎ জীবন কারণ করুণাময় স্বামী তোমার দয়া রবিচি চরণ সকল পেয়েছি আমি, এটা বলি না? তাহলে যদি তোমার দয়াতে আমার জন্ম হয়েছে, তোমার দয়াতেই যদি আমি সব পেয়েছি, তাহলে আমি অহংকারটা নিজের উপরে কি নিয়ে করব? ইট দিয়ে আপনি কোনদিন মাটির কলসি বানাতে পারবেন? পারবেন না। না, আমাদেরকে একটা নরম মাটি লাগবে, জল দিতে হবে। তো মনটা যদি নরম না হয় তাহলে তার থেকে শেখা যাবে, ঠিক আছে? যদি কারোর কাছে আমি অহংকার নিয়ে যাই তাহলে আমি তার থেকে কিছু শিখতে পারবো, যাতে মনে অহংকারটা নরম হয়, আমাদের মনটা আমরা যাতে অহংকারটা ত্যাগ করতে পারি, সেই জন্য একটা ইষ্টবৃত্তি দেওয়া হয়েছে। এটা একটা আনকনসিয়াস সু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কথা বলুন। তারপরে এটা একটা হলো, এরকম আমি একটা পাঁচ পাতা লেখা দিয়ে যাচ্ছি।